হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি আপডেট পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশান রিগার্ডিং অনলাইন ইন্টারভিউ অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি ফর বোথ গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ ডাবলিউ বিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর ইন্টারভিউ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশান করে দিন যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন প্রতিটি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে দেখে নিচ্ছি তো এখানে নোটিফিকেশানে কিন্তু বলা হয়েছে কোভিড কেস বাড়ার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সট্রা এক্সামিনেশান টোয়েন্টি নাইনটিন বোথ গ্রুপ এ এবং বি যে ইন্টারভিউ ডেট তিরিশে এপ্রিল থেকে কুড়ি মে পর্যন্ত কিন্তু যে হলিডেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে এই ডেটের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করবে যেটা কিন্তু অনলাইনে হবে এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি দ্য দ্য টাইম স্লট ফর ইন্টারভিউ উড বি কমিউনিকেট টু দ্য ক্যান্ডিডেটস থ্রু ইমেল অ্যাট ইমেল অ্যাট দ্য অ্যাড্রেস রেকর্ডেড উইথ দ্য কমিউনিকেশান রেকর্ডেড উইথ কমিশন প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে কবে আপনার টাইম স্লট রয়েছে কখন আপনার অনলাইনে ইন্টারভিউ হবে ঠিক আছে অনলাইনে ইন্টারভিউ সময় কিন্তু আপনি যে কোনো মাধ্যমে যদি আপনার কম্পিউটার থেকে আপনি কম্পিউটার থেকে কানেক্ট হতে পারেন কম্পিউটার স্মার্টফোন বা ট্যাবলেট যে কোনো মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট হতে পারেন ঠিক আছে এরপরে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড রিমেন প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার থার্টি মিনিটস অ্যাহেট তো তিরিশ মিনিট আগে থেকে কিন্তু আপনাকে কম্পিউটারের সামনে অর্থাৎ উপস্থিত থাকতে হবে ঠিক আছে যাতে ইন্টারভিউ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এরপরে বলা হচ্ছে দ্য রুম শুড বি ওয়েল ইলুমিনেটেড অ্যান্ড নো পারসন আদার দেন দ্য ক্যান্ডিডেট শুড রিমেন প্রেজেন্ট রুমে আপনি ছাড়া আর যাতে কেউ না থাকে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ইন্টারভিউর সময় দ্য মোবাইল অফ দ্য ক্যান্ডিডেটস রিমেন অ্যাক্টিভ আপনার মোবাইলটি কিন্তু আপনার সাথে থাকবে এবং সেটা কিন্তু সাইলেন্ট মোডে রাখতে হবে যাতে কোনোরকম যদি প্রবলেম হয় অনলাইন ইন্টারভিউ সময় তাহলে কমিশনের তরফ থেকে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এছাড়াও তিন দিন আগে থেকে কিন্তু দ্য ফলিং ডকুমেন্টস উইল হ্যাভ টু স্ক্যান অ্যান্ড আপলোডেড অ্যাট লেস্ট থ্রি ওয়ার্কিং ডেজ অ্যাড তিন দিন আগে থেকে কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করতে হবে কী কী রয়েছে এর মধ্যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন শোয়িং দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপলোড করতে হবে গ্রাজুয়েশন মার্কশিট বা সার্টিফিকেট এসসিএসটি ও বিসি সার্টিফিকেট যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য এছাড়াও রয়েছে এনসিএল সার্টিফিকেট অর্থাৎ নন লেয়ার সার্টিফিকেট যেটা ওবিসি ক্যান্ডিডেটের জন্য প্রযোজ্য ঠিক আছে তারপরে রয়েছে পি সার্টিফিকেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তো যারা ওবিসি ক্যান্ডিডেট তারা তাদের সার্টিফিকেটটি এখনই আপনারা রিনিউ করে নেওয়ার চেষ্টা করুন তারপরে রয়েছে চয়েস সিট ইন ফর ইন ফরম্যাট প্রোভাইডেড অ্যাট অ্যান এক্সটার বি এখানে নিচে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের আমি এটা কিন্তু হচ্ছে ক্যান্ডিডেটের লিস্ট এই অ্যান এক্স ওয়ানে আপনারা দেখে নেবেন যে আপনার ইন্টারভিউর ডেট কবে রয়েছে ডেটটা কিন্তু ক্লিয়ার মেনশন করা রয়েছে রোল নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডাউনলোড লিঙ্ক আপনারা এটা ডাউনলোড করে নেবেন এরপরে যে অ্যান এক্সচারটা বললাম এই যে এখানে এটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে এই যে অ্যান এক্স বি এখানে এটাই হচ্ছে আপনার সার্ভিস চুজ করতে হবে সিরিয়াল ওয়াইজ ওয়ান টু থ্রি করে ঠিক আছে যে পো যে পোস্টটা আপনি চুজ করবেন প্রেফারেন্স দেবেন সেগুলো ওয়ান টু থ্রি করে কিন্তু আপনি টোটাল যতগুলো পোস্ট রয়েছে সবগুলো কিন্তু আপনাকে চুজ করতে হবে এবং এই যে অ্যানএ চার্সি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে কোনো গ্রুপে গেজেটেড অফিসার দ্বারা কিন্তু এটা সিগনেচার ভেরিফাই করে ভেরিফাই করে কিন্তু এটা আপলোড করতে হবে তো এটা একটা আপডেট ছিল আপনাদের জন্য আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ